তোমরা যারা এই বছর অর্থাৎ 2022 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছো, তোমাদের জন্য রয়েছে অনেক সরকারি এবং বেসরকারি স্কলারশিপ। তোমার নাম্বার যাই হোক না কেন, তুমি কোনো না কোনো সরকারি অথবা বেসরকারি স্কলারশিপ তুমি পাবেই। এবং আমি তোমাদের আজ কয়েকটি সরকারি স্কলারশিপ এবং কয়েকটি বেসরকারি স্কলারশিপের বিষয়েও বলবো, কিন্তু সবথেকে আগে আমার দরকার হলো যে তোমাদের ডকুমেন্টস। এই সমস্ত স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য আমাদের বেশ কয়েকটি ডকুমেন্টস দরকার। সেগুলো আমি চাই যে তোমরা এখন থেকেই সেগুলো কালেক্ট করা শুরু করো। সেগুলো যেগুলো ফটোকপি দরকার বা ব্যাংক অ্যাকাউন্ট, সেগুলো তোমরা এখন থেকেই রেডি করে নাও, যাতে তোমরা যখন অ্যাপ্লাই করবে তখন তোমাদের কোনো অসুবিধা হবে না। কারণ কয়েকটি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিতে কিন্তু একেবারে ভুলো না। প্রথমে বলি ডকুমেন্টের মধ্যে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্লাস ইলেভেন যাই হোক না কেন মার্কশিটটা তোমরা অতি অবশ্যই ফটোকপি নিয়ে রাখবে, এবং তোমার গার্জেনের স্যালারি যে ইনকাম সার্টিফিকেট সেটা তোমরা রেডি করে রেখো ফর তোমার এমপ্লয়েড, তোমাদের পেরেন্টসের, তোমাদের কাস্ট SC ST বা কিছু থাকলে তার সেই কাস্টের সার্টিফিকেট, EWS সার্টিফিকেট ইফ এনি, এছাড়া পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। একই ডকুমেন্ট লাগে না, যে স্কলারশিপে যেটা লাগবে তখন সেই ডকুমেন্টটা তোমরা অ্যাপ্লাই করে দেখবে। অ্যাড্রেস প্রুফের জন্য আধার অথবা ভোটার কার্ডের জেরক্স, এজ প্রুফের জন্য তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট, এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। কারণ সেই অ্যাকাউন্ট না থাকলে তোমার সেখানে যে তোমার টাকাটা আসবে সেটা সকলেই সম্ভব নয়, ভ্যালিড একটা ব্যাংক অ্যাকাউন্ট তোমার নামে সেটা অতি অবশ্যই দেবে। উল্লেখযোগ্য স্কলারশিপ, সরকারি স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিমস স্কলারশিপ। তোমার মাধ্যমিকের টোটাল 700-র মধ্যে যদি 120 এবং উচ্চ মাধ্যমিক যদি 500-র মধ্যে 300 হয়ে থাকে তুমি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এর থেকে এক নম্বর কম হলে কিন্তু তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। এর যে অ্যাপ্লাই শুরু হবে সাধারণত সেপ্টেম্বর মাস থেকে, এবং যখনই আবেদন শুরু হবে আমি যখনই নোটিফিকেশান পাবো আমি তোমাদের যথাশীঘ্র সম্ভব জানিয়ে দেবো। এবং এই এতে তোমরা পাবে বছরে 12,000 টাকা। এরপরে রয়েছে OSC স্কলারশিপ, রাজ্য সরকার কর্তৃক সংরক্ষিত SC ST বা OBC গোষ্ঠী ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ, এবং পরিবারের বার্ষিক আয় 2,00,000 টাকার কম হলে তবেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গে নবম দশম শ্রেণী SC ST গোষ্ঠী ছাত্রছাত্রীরা, একাদশ দ্বাদশ শ্রেণী SC ST OBC গোষ্ঠী ছাত্রছাত্রীরা এবং স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যদি আবেদন করে থাকো আগে, তাহলে তোমরা রিনিউয়াল করে নিও। শুধু তাই নয়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্যও কিন্তু রিনিউয়াল হয়ে থাকে, অর্থাৎ তোমরা যারা এবছর ক্লাস 11 থেকে 12 উঠলে তারা অতি অবশ্যই রিনিউয়াল করে নিও। এরপরে হচ্ছে নবান্ন স্কলারশিপ, এবং সেটি আমাদের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে, যারা এবছর মাধ্যমিক পাশ করলে এবং যারা ক্লাস 12-এ, সেখানে কিন্তু তোমাদের নম্বর মাধ্যমিকে পরীক্ষার্থীদের জন্য 350 এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 250 পেতেই হবে। এর থেকে এক নম্বর কম হলেও কিন্তু তোমরা পাবে না, তার অ্যামাউন্ট হচ্ছে 10,000 টাকা। এরপরেরটি হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প, এই স্কলারশিপের মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় সাহায্য তারা পেয়ে থাকে পশ্চিমবঙ্গ কেন্দ্র এবং রাজ্য সরকারের থেকে। এবং তোমাদের কাছে দেখো স্ক্রিনে এখন তিনটি বেসরকারি স্কলারশিপ আছে, জিপি বিড়লা স্কলারশিপ, জিন্দা স্কলারশিপ, রায় মার্টিন স্কলারশিপ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ স্কলারশিপ। এছাড়া কলগেট স্কলারশিপ, অনন্ত মেধাবৃত্তি এবং প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপ। আজ আমি তোমাদের কাছে এই কটা স্কলারশিপ নিয়ে এসেছি, এবং এই বিষয়ে আমি তোমাদের এক এক করে পরে ভিডিওতে আরও ডিটেলসে বলে দেবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।